আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে আমি শেয়ার করব কিভাবে মানে গাছ খুব অল্প সময়ে ঘন করতে পারবেন এবং এই মানি প্লান্টগুলো কিংবা এই পথচ যে গাছগুলো আছে সেগুলো কতভাবে মানে কত সুন্দর করে রাখা যায় টুকটাক একটু দেখিয়ে দিব তো প্রথম হচ্ছে আমি দেখিয়ে দিব কিভাবে গাছ ঘন করবেন দেখুন আমার এই গাছটা এটা যে মানি প্লান্টটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আবার কিছু স্নো কুইনও আছে তো এই গাছগুলার ডাল অনেক লম্বা হয়ে গিয়েছিল। সেটা আমি কেটে আবার এখানে বসিয়ে রেখেছিলাম তো বেশি দিন না হয়তো ঈদের আগেই বসিয়েছিলাম তার ভিতরেই দেখুন সুন্দর ডাল বের হয়ে গিয়েছে নতুন নতুন ডাল এগুলো কিন্তু সব বসানোর পরেই হয়েছে তো প্রত্যেকটা গাছ কিন্তু এভাবে সুন্দর করে সেট করা যায় সরি তো কিভাবে সেট করবেন এবং এই গাছটা দেখুন কিভাবে ঘুরিয়ে আমি বসিয়ে দিচ্ছি তাতে কিন্তু কিন্তু গাছটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখতে তো এভাবে কিন্তু খুব সহজে আপনার গাছ যদি এরকম ডাল বেয়ে পড়ে যায় তাহলে সে কিন্তু সেই গাছটাকে আপনি একটা এরকম একটা ক্লিপ দিয়ে সুন্দর করে যদি মাটির সঙ্গে পেঁচিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু ওইখান থেকেও আবার নতুন করে শিকড় বের হবে আবার যদি আপনার ওই ডালটা আপনি ওইখান থেকে কেটে দেন মানে এইখানে যে বসানো হয়েছে এইখান থেকে বসানোর পরে যদি নতুন ডাল বের হয় আবার ওটা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার আরও আলাদা আলাদা গাছ হয়ে যাবে এভাবে কিন্তু খুব মানে গাছ খুব সহজেই আপনি ঘন করতে পারবেন এটা একটা সিস্টেম এটা খুবই ভালো একটা কার্যকরী পদ্ধতি সঙ্গে সঙ্গে মানে বলতে পারেন যে দুই এক মিনিটের ভিতরে আপনার গাছ খুব ঘন হয়ে যাবে ছোট একটা ফাঁকা টব যে টবটাতে গাছ একদম ঝুলে গিয়েছে কিন্তু গাছের গোড়ার মাটি দেখা যাচ্ছে তো এই সিস্টেম করে কিন্তু আপনার গাছটাকে আপনি অনেকটাই ঘন করতে পারবেন দেখুন কত সুন্দর এখন একটা ঘন একটা লুক চলে আসছে আর এই গাছটা যদি কোথাও একটা রুমে কোনো একটা কর্নারে রেখে দেওয়া হয় তাহলে তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আর এনজয় পথস গাছ তো অসাধারণ গাছ দেখতেই পাচ্ছেন এই গাছের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে আমি চেষ্টা করব সবগুলা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য আর এই একটা দেখুন এই একটা আমার স্নো কুইন মার্শাল্লাহ গাছটা আমি কেটে ডাল কেটে বসিয়ে এরকম করে ঘন করেছি তো এখন আবার কিন্তু সে কাটার মতো হয়ে গিয়েছে এই গাছগুলাও কিন্তু অসম্ভব সুন্দর তবে স্নোকুইন একটু মানে একটু সেন্সিটিভ খুব সহজে হতে চায় না খুব দ্রুত পচে যায় তবে চেষ্টা করলে হয়ে যায় যেমন প্রথম প্রথম আমার হতো না এখন আলহামদুলিল্লাহ আমি ডাল কেটে বসিয়ে দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যায় তো এই একটা মানি প্লান্ট এটাও দেখুন আমি কেটে ফেলবো কেটে আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো গাছ যখন অনেকটা ঘন হয়ে যায় মানে ঝুলে যায় নিচ থেকে তখন কিন্তু শেপটা কিছুটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না আবার কখনও কখনও ভালোও লাগে কোনো উঁচু একটা জায়গায় রাখলে গাছগুলা যখন ঝুলে থাকে তখন দেখতে খুবই ভালো লাগে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা গোল একটা শেপ চলে এসেছে এটা প্রায় আমি এরকম কেটে দিই এটা অনেক পুরাতন একটা গাছ আমার মানে অনেক দিন আগে এই শ্রমিক পটে আমি বসিয়েছিলাম তো এটা এরকম করে কেটে রেখে দিই আবার সুন্দর গোল হয়ে যায় কিছুদিনের দিনের ভেতরে আবার নতুন করে ডাল বের হয়ে যায় তো এরকম করে কাটতেই হয় তো গাছ কিন্তু এভাবেই বাড়ে একটা ডাল যদি আপনি কোথাও থেকে ম্যানেজ করতে পারেন কিংবা একটা গাছ কিনে নিয়ে আসেন সেখান থেকে কিন্তু এভাবে যে সব গাছ ডাল থেকে হয় প্রায় অধিকাংশ গাছে কিন্তু ডাল থেকে হয়ে থাকে তো অনেকগুলো গাছ দেখা যায় অনেক সময় অনেক দাম থাকে যেটা আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে অনেক দামি গাছ আছে যেগুলো আসলে অনেক মানে বড় ঘন গাছ কেনা সম্ভব নয় তখন একটা ছোট একটা ডাল কিনে কিন্তু সেই গাছ থেকে অনেক চারা করা যায় তো এই গাছ এইভাবেও কিন্তু আপনি খুব ঘন করতে পারবেন এই যে ডাল প্রত্যেকটা ডালের যে পাতা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা থেকে মানে পাতার গোড়া থেকে চারা বের হবে এখন যেহেতু বর্ষার সময় এখন খুব ভালো একটা সময় বৃষ্টির পানিতে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি কাটিং আপনি করেন তাহলে নিশ্চিন্তে এই সময়টা করতে পারেন আর এই গাছটা দেখুন আমি কিন্তু এই গাছের পাতাটা খেয়াল করি নাই মানে এই গাছের যে ডালপালা এটাও খুব ছড়িয়ে গিয়েছিল সেটাও আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে রেখে দিয়েছিলাম এক জায়গায় তো এক কর্নারে ছিল তো সেইখানে দেখলাম আজ বের করলাম বের করে দেখি যে অনেক বড় বড় পাতা হয়েছে আসলে আমি অবাক হয়েছি আমি নিজেও দেখিনি আপনারা যদি বুঝতে পারেন যে কত বড়ো পাতা হয়েছে ওটা যদি একটা কোকোপোল দেওয়া হয় তাহলে আমার মনে হয় ওই ডালটা মানে যে গাছটা পাতাটা অনেক বড় হয়েছে ওটা আরও বড় হবে কোকোপোল দিলে কিন্তু গাছের ডালগুলো অনেক বড় হয় পাতাগুলো অনেক বড় বড় হয় এই পাতাটা অনেক বড় হয়েছে আমি দেখে একটু অবাক হলাম এত বড়ো হলো কীভাবে মানে তার পরিবেশ সে পাচ্ছে সে যা চাচ্ছে সে সেটা পাচ্ছে তো গাছকে আগে আপনাকে বুঝতে হবে যে গাছ কি চা তার কি পরিবেশের প্রয়োজন তাহলেই কিন্তু আপনি আপনার গাছকে সুন্দর রাখতে পারবেন তা না হলে যে খুব ঘন ঘন গাছ কেনা হলো কিন্তু গাছের কোনো যত্ন হলো না সে গাছ কোথায় রেখেছেন সেটার কোনো মানে সেখানে সে থাকতে পারছে না তার প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন আলো বাতাস রোদ এগুলো যদি না পায় তাহলে কিন্তু গাছগুলা ভালো থাকবে না আর এটা যে জয়পথটা দেখালাম এটা আর আমি কাটবো না এটা মোটামুটি ভালোই ঘন আছে তো এই একটা আছে এই একটা আমি এখন একটু কেটে নিব কারণ এটার লম্বা হয়ে যাচ্ছে আর চারপাশ থেকে একটু কম হয়ে গিয়েছে মাটিটা বেশি দেখা যাচ্ছে তো এটাও একটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটা কেটেও আপনি কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবেন যেমন এই যে এখান থেকে যদি কেটে নেন কেটে যদি প্রত্যেকটা ডাল কেটে কেটে আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু প্রতিটা পাতা থেকে চারা বের হবে আর আপনার টবের যে গাছগুলো আপনি বসাবেন সেগুলো এত সুন্দর হয়ে উঠবে মানে ঘন হয়ে যাবে দেখতে অসম্ভব সুন্দর লাগে পথস গাছগুলো কিন্তু সৌন্দর্য পাতাতে তবে একটা পাতা থাকলে তোর ভালো লাগে না বেশ কিছু পাতা একসঙ্গে থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো টপটা যদি ভরে থাকে তখন কিন্তু আরও সুন্দর লাগে তো ভিডিওর এই পর্যায়ে এসে গাছগুলো কেটে নিচ্ছি তার ফাঁকে কিছু কথা বলে দিই সেটা হচ্ছে যে যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন আসলে লাইক দিলে হয় কি খুব ভালো লাগে মানে উৎসাহ জাগে আর কি যে আমার কাজগুলো কারো ভালো লাগছে এটা মনে হয় যদি আপনার ভালো লেগে থাকে যে মনে হয় যে আসলে একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে একটা লাইক দিবেন আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে যদি মনে হয় যে আমার চ্যানেলে থেকে গেলে আপনি কিছু জানতে পারবেন যদি আপনার গাছ থেকে থাকে গাছের জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলে থেকে যাবেন আসলে এই মুহূর্তে আমার আপনাদের সাপোর্টটা একটু প্রয়োজন তো আশা করছি আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ভিডিওটা দেখেন অলরেডি কমেন্টস করেন সাবস্ক্রাইব করেছেন তারপর আশা করছি সামনেও দেখবেন আমার সাথেই থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি অথবা সাবস্ক্রাইব করেননি আশা করছি করবেন আস্তে আস্তে ভালো লাগলে অবশ্যই একদিন করবেন তো যাই হোক আগের কথায় ফিরে আসি সেটা হচ্ছে দেখুন আমি সবগুলা গাছ এরকম পাত ডালগুলা সব সুন্দরভাবে এরভাবে বসিয়ে দিচ্ছি তো যদি এভাবে আপনি কাটিংগুলা বসান তাহলে কিন্তু অবশ্যই মিডিয়াটা মানে মাটিটা অবশ্যই কিন্তু ভিজা ভিজা রাখতে হবে একদম খুব বেশি পানি দেওয়ার দরকার নাই মানে সবসময় যেন একটা মশ্চারাইজার ভাব থাকে তাহলে কিন্তু আপনার এই গাছ থেকে খুব সহজে চারা তৈরি হবে আর অবশ্যই গাছটাকে মানে রোদের একটু সকালে রোদটা পেলেও সমস্যা নেই আমি কিন্তু এই গাছটা যেখানে ছিল সেখানেই আবার রেখে দিব তো রোদ পাচ্ছে কি না সেটাও আমি মানে সমস্যা নাই রোদ পেলেও সমস্যা নাই তবে আলো বাতাস যেন পাই আর যদি বৃষ্টির পানি পায় তাহলে তো আপনার প্রত্যেকটা গাছ বেঁচে যাবে ইনশাল্লাহ আর এ সময় এমনিতেই গাছ বেঁচে যায় এই পথসগুলোর এখন হচ্ছে মানে গ্রোথের সময় তো দেখবেন আপনি আজ কাটবেন দুই তিন দিনের মধ্যে সেইখান থেকে আবার নতুন করে ডাল বের হয়ে গিয়েছে এটা মানে খুবই স্বাভাবিক দেখুন এভাবে আমি কত গাছ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক গাছ আছে আসলে সব গাছগুলো আমি নিচে নামিয়ে দেখাতে পারলাম না অল্প কিছু দেখে দেখিয়েছি আর প্রচণ্ড গরম গরমের ভিতরে আসলে ভিডিও করাটাও মুশকিল যদিও পরে ভয়েস দিয়েছি তারপরেও বারান্দাতে কিন্তু খুব গরম ছিল আবার এই গাছটাও আমি কাটছি কেটে কিন্তু ঠিক সেমভাবেই আমি ওভাবেই গাছটা কেটে আবার ডালগুলো বসিয়ে দিব তো এভাবে আপনি আপনার গাছগুলা যদি ঘন করতে চান তাহলে কিন্তু খুব সহজেই ঘন করতে পারবেন বলতে পারেন যে দুই এক মিনিটের ভিতরে গাছ ঘন হয়ে যাবে তো এটা আমার একটা সিলভার শার্টিন আমার খুবই ফেভারেট একটা গাছ আর এই গাছটার কাটিং করা আমার কাছে এত সহজ মনে হয় আমি এগুলা পানিতেও রাখি আবার মানে এভাবে বসিয়ে দিই তো এই সময়টাতে বেশি আমি এভাবে বসিয়ে দিই কারণ এই সময় খুব দ্রুত গাছ হয়ে যায় বেঁচে যায় কোনো সমস্যা হয় না হয় না আলহামদুলিল্লাহ তো এই আমি আশা করছি এইগুলো বেঁচে যাবে যদিও এখন প্রচণ্ড গরম তারপরেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এই জন্যে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে যাবে দেখুন আমার এই গাছ অনেক আছে আলহামদুলিল্লাহ অনেক আছে মানে আমার দুইটা পাতা ছিল দুইটা পাতার একটা ডাল ছিল এই গাছগুলো মোটামুটি বেশ ভালোই দাম দুইটা পাতা ছিল সেই গাছটা আমি কিনেছিলাম মেবি আট দুইশো আড়াইশো টাকা দিয়ে আর কুরিয়ার খরচ সহ তিনশো টাকার সাড়ে তিনশো টাকার মতো পড়েছিল অনলাইন থেকে নিয়েছিলাম যখন নিয়েছিলাম তখন কিন্তু ওই গাছগুলো কোনো নার্সারিতে অ্যাভেলেবেল ছিল না তো অনলাইন থেকে অনলাইনে কিন্তু খুব ভালো ভালো গাছ পাওয়া যায় তো বেশিরভাগ যেসব গাছ আমার আছে মানে একটু অন্যরকম গাছ সেগুলো কিন্তু সব অনলাইন থেকেই নিয়েছি তো দেখেছি যে অনলাইনে মোটামুটি অন্যান্য গাছ মানে নার্সারিতে যেরকম দাম তার থেকে কিন্তু অনলাইনে খুব বেশি না ভালোই হয় পটটা মোটামুটি খারাপ হয় না তবে একটু দেখে শুনে নিতে হবে এই আর কি তো গাছগুলো আমি সব বসিয়ে নিচ্ছি আর দেখুন আপনাদের সামনেই কিন্তু আমার যে পটটা আছে সে পটটা কিন্তু ভরে যাচ্ছে আগে কিন্তু পুরো মাটি দেখা যাচ্ছিল তো আমি কয়েকদিন ধরেই কিন্তু আমার গাছগুলো এভাবে পড়ে আছে ভাবছি যে নতুন মানে লম্বা লম্বা ডাল বের হয়ে যাচ্ছে শুধু ঝুলেই যাচ্ছে তো ভাবলাম যে এটা কেটে ফেলি কেটে বসিয়ে দিই আর আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে ফেলি তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা কাজ আসলে বাগানের কাজ তো সব সময় করা হয় কারণ সব সময় বলবো কারণ হচ্ছে যে আমি যে যে কোনো কাজ করি ধরুন রান্না করছি কিংবা অন্যান্য কাজ করছি হঠাৎ করে একটা কথা মনে পড়লো চলে আসলাম বাগানের কাছে বাগানের কাছে এসে বাগান গাছগুলাকে দেখে গেলাম কিংবা গাছে একটু পানি দিয়ে গেলাম মানে একটা বলতে পারেন একটা কী বলবো এটাকে খামখেয়ালি আমি একটু পাগল টাইপের গাছ নিয়ে একটু পাগলামি করি আমার ছেলে আমাকে বলে যে আম্মু তুমি একটা পাগল গাছ পাগল তো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো সব সময় কিন্তু গাছের জন্য আমার একটা পাগলামি কাজ করে তো তারই ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আমার ছোট বড়ো যত অভিজ্ঞতা আছে আমি কিভাবে গাছগুলোকে যত্ন করি কিভাবে আমার গাছগুলো ভালো থাকে তো যদি মন চায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলে থেকে যেতে পারেন আবারও বলছি কথাটা কারণ আপনাদের সাপোর্ট এখন আমার একটু জরুরি খুব প্রয়োজন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর দেখুন গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আমারও কিন্তু যখন আমি নতুন নতুন গাছ লাগানো শুরু করি আসলে আমার এই বাসাতে হচ্ছে অনেক গাছ আগে কিন্তু এত গাছ ছিল না তো প্রথম প্রথম কিন্তু আমারও গাছ বাঁচত না আলহামদুলিল্লাহ এখন খুব ভালো থাকে তো এই গাছগুলো কিন্তু বিভিন্নভাবে আপনি ঘরে সাজিয়ে রাখতে পারেন যেমন দেখুন এখানে একটা গাছ এটা হচ্ছে মানি প্লান্ট তো মানি প্লান্টটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গাছ মানে আমি মনে করি যারা নতুন বাগানি তারা কিন্তু খুব সহজে একটা মানি প্লান্ট কিনে ফেলে এবং তাকে খুব সহজে বাঁচানো যায় তো এভাবে একটা কর্নারে রাখা যায় এবং তারপরে যদি এরকম একটা সোট একটা বাস্কেট দিয়ে তার ভিতরে রাখা হয় তাহলে কিন্তু কর্নারটা একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়া অসম্ভব সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ